হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে শুক্তো রান্না করব। শুক্তোয় কী কী উপকরণ লাগে আমি বলে দিই একে একে। আমি এই সবজিগুলো নিয়েছি, এই সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তা আমি কী কী সবজি নিয়েছি তার বলে দিই। গাজর, বেগুন, সজনা ডাঁটা, পেঁপে, রাঙালু, আলু। আর নিয়েছি আমি এই যে কাঁচকলাটা, যেহেতু বয়স বেড়ায় বলে কালো হয়ে যায় বলে আমি নুনলুক মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে উচ্ছে। আর এবার ফোড়নে কী লাগবে আমি দেখিয়ে দিই। আর যেটা নয়, যেটা বলা নয়, বড়িটা তো দিতেই লাগে শুক্তোতে, তাই বড়িও রয়েছে। আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন। আর আমি মশলায় দেবো একটু আদা বাটা আর একটু রাঁধুনি বাটা। আর এইদিকে আমি এইটা একটু অন্যরকম করে করছি। আমি একটু পাঁচফোড়ন আর সাদা জিরে দেবো। এটাকে একটু এমনি শুকনো কড়াতে খোলায় মেরে আমি গুঁড়ো করে লাস্টে দেখাবো কীভাবে দেবো এটা। তাহলে আমি এখন এটা একটু গুঁড়ো করে নিয়ে আমি ফিরছি। গ্যাসটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে পাঁচফোড়ন আর একটু জিরা ফোড়নটা একটু শুকনো খোলায় মেরে দিয়ে গুঁড়ো করে নেব। আর একটু শুকনো খোলায় মেরে দিয়ে গুঁড়ো করে আমি দেখাবো। আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি শুকনো খোলায় মেরে গুঁড়ো করে নিয়েছি। এটা লাস্টে নামানোর সময় তো। আর একটা বলতে ভুলে গেছি, দুধ লাগছে। আমি দুধটা যতটুকুনি লাগে ততটুকুনি আমি দেবো। দুধ লাগছে আর লাগছে নামানোর সময় একটু ঘি আর চিনি নুন স্বাদ মতন লাগবে। এবার আমি রান্নাটা শুরু। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে ভেজে নেবো। বেগুনটা আমি ভেজে তুলে রাখলাম হালকা হালকা, ওকে নরম না করলে চলে। শুক্তো একটু ভাজা ভাজা করলাম। এবার আমি ফোড়ন দেবো। উচ্ছেগুলো প্রথমে ভেজে রাখি, উচ্ছেগুলো কড়া করে ভেজে রেখে তারপরে একদম দেখাচ্ছি কিরকম হচ্ছে। উচ্ছে দিয়ে দিয়েছি কড়াতে, আমি একটু নুনগুলো মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা। উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। সব সবজিগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা হোক, তারপর আমি ফিরছি রান্না। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলোকে
আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিটা লেগে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে একটু একটু আমি ছোট চামচে এক চামচ আমি লাল দিয়ে দিলাম, দিয়ে কষিটা ভালো করে নেড়ে নিলাম। আমি রান্নাটাই পুরো দুধ দিয়েই করবো, এখন উচ্ছেটা দেবো না, উচ্ছে নামানোর সময় দেবো, দুধটা দিয়ে দেবো। ভাতে ভাতে হয়ে গেছে, আমি এবার স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে অনেকটা নিয়ে নিলাম। এবার আমি দুধটা দিয়ে দেবো, এক কাপ মতন দুধ দেবো, আর দুধটা আমার কাঁচা দুধ আছে, কাঁচা দুধ দিয়েই করবো। আমি এবার দুধটা দিয়ে দেবো, তারপরে যদি একটু জল লাগে সামান্য জল দিয়ে দেবো। আমি একটা আনাজ দিলো, মশলা দিয়ে ভাতে ভাতে হয়ে গেছে, পরিমাণ মতো জল দেবো, বড়িটা আর উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, একটুখানি ঝোলটা একটু শুকিয়ে গেলে আমি শুক্তটা রেডি। আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো ওপর থেকে, ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, নাড়িয়ে দেবো ভালো করে, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আমার শুক্তো, আমার শুক্তোটা রেডি। এবার আমি নাড়ানোর টাইমে একটু ঘি ছড়িয়ে দিলাম,